আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাদুঘর হিসেবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীন দেশের উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সার্বিক উন্নয়ন একান্তভাবে দরকার। আপেল মাহমুদের রিপোর্ট। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সামরিক বাহিনীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজধানীর বিজয় সরণিতে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। সশস্ত্র বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যের নানা নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে সজ্জিত জাদুঘরটি গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বারবার বাধার মুখে পড়েও প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রত্যেকটা কাজ করতে গেলে সব সময় একটা বাধা আসে, সেগুলো আমরা অতিক্রম করেছি এবং আজকে আমরা এটা করতে সফল হয়েছি। তা আমি মনে করি যে আমাদের দেশে আসলে মানুষের বিনোদনের জায়গা খুব সীমিত, সেজন্য আমাদের একটা চেষ্টা থাকে যে তাদের বিনোদনের ব্যবস্থা আর বিনোদনের সাথে সাথে শিক্ষণীয় ব্যাপার সব কিছু মিলে একটা চমৎকার জায়গায় আমাদের বিজয় সরণি, অর্থাৎ বিজয় সরণি বিজয়ের স্মৃতি নিয়েই চলবে, সেটাই হচ্ছে আমাদের বড় কথা। জাদুঘরটি নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে এই জাদুঘর। এটা হবে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি সামরিক জাদুঘর, কাজে সেভাবেই এটা তৈরি হোক সেটাই আমি চাই। আমাদের দেশের মানুষ সে সম্পর্কে যেন জ্ঞান অর্জন করতে পারে, জানতে পারে, উপলব্ধি করতে পারে যে আমাদের সামরিক বাহিনী অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনী কী কাজ করে, কীভাবে চলে বা অতীতে তারা কী করেছেন, সে বিষয়গুলি সম্পর্কে মানুষকে জানানো একান্তভাবে দরকার। জনগণের সেবক হিসেবে নিজেদের প্রমাণ করার পাশাপাশি সরকারের ধারাবাহিকতায় দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা সম্ভব হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।